দুই ইসরায়েলি জিম্মির নতুন ভিডিও প্রকাশ করল হামাস। সরকারের প্রতি তাদের উদ্ধারের আকুতি জানান বন্দীরা। শনিবার প্রকাশিত ভিডিওর দুই জিম্মির পরিচয় জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। একজন 64 বছর বয়সী কেইত সেইগেল, অপরজন 47 বছর বয়সী ওমর ইমিরান। ফাঁকা দেয়ালের সামনে রেকর্ড করা হয় তাদের ভিডিও বার্তা। পরিবারের প্রতি ভালোবাসার কথা জানান দুজন। গত 7 অক্টোবর ইসরায়েল হামাসের নজিরবিহীন অভিযানের সময় নিজ বাড়ি থেকে আটক করে নিয়ে যাওয়া হয় মিরানকে। সীমান্তবর্তী আরেক শহর থেকে ধরে নিয়ে যাওয়া হয় সেইগেল ও তার স্ত্রীকে। গত নভেম্বরে হামাস ইসরায়েল সাময়িক যুদ্ধবিরতি চুক্তির আওতায় ছাড়া পান তার স্ত্রী। কথা বলার এক পর্যায়ে কেঁদে ফেলেন সেইগেল। পরিবারের সাথে উৎসব পালনের ইচ্ছার কথা জানান তিনি।